হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিডঙ্কো ডট কম। আমি অর্পিতা, তোমাদের ম্যাথসের টিউটর। চলো দেখা যাক কী প্রবলেম দেওয়া আছে সলিউশন করার জন্য। বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লাখ টাকা হয়, তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে হিসাব করে লিখি। বিদেশে মেশিনটির দাম কত? না, 3 লাখ টাকা। এখন বিদেশ থেকে যদি মেশিনটিকে এখানে আনতে হয়, তাহলে 120% কর দিতে হবে। তাহলে কর কত দিতে হচ্ছে আমরা মেশিনটির জন্য সেটা হিসাব করব। করের পরিমাণ 3 লাখ × 120%, এত টাকা। এখন এবার এটা ক্যালকুলেশন করব, × 120/100 কাটাকুটি করবো আমরা। কাটাকুটি করলে আমরা কত পাচ্ছি দেখো, 12 × 3 = 36, হ্যাঁ, 3 লাখ 60 হাজার টাকা হচ্ছে কর মেশিনটির। মেশিনটির দাম 3 লাখ, কর হচ্ছে 3 লাখ 60 হাজার। এখানে মেশিনটির দাম কত হবে তাহলে? না, 3 লাখ + 3 লাখ 60 হাজার টাকা। এখানে মেশিনটির দাম হবে 3 লাখ + 3 লাখ 60 হাজার টাকা। অতএব ইকুয়াল টু আমরা কত লিখতে পারি এটাকে? 6 লাখ 60 হাজার টাকা। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডঙ্কো ডট কম। ম্যাথসে এইরকম প্রবলেম এবং তার সলিউশন দেখার জন্য ভিডঙ্কো ডট কম ওয়েবসাইটটি ব্রাউজ করুন।